পিকে প্রশান্ত কিশোর রাজনীতির আঙিনায় এক অন্যতম বৈশিষ্ট্য রয়েছে তার কথাই বলে তার রাজনীতির কখনো বিফল হয় না পূর্বে কথার সঙ্গে রয়েছে রয়েছে তাছাড়াও অতি বাস্তব প্রমাণ ভবিষ্যৎ সালে বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল গোটা দেশকে ভোট নির্বাচন কুশলী এই প্রশান্ত কিশোর কারণ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় যেখানে বিজেপি দাবি করেছিল পশ্চিমবঙ্গে আবকিবার দোসো পার সেই দাবিকে রীতিমতো চ্যালেঞ্জ করে এই প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছিল দুশো কেন টু ডিজিট পেরোতে পারবে না বিজেপি তারপর বিধানসভা নির্বাচন হলো ভোট রেজাল্টে রীতিমতো তোলপার কাণ্ড হয়ে গিয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ বাণীতে আর এবার সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে বিজেপিকে কেন্দ্র করে এক বড় ভবিষ্যৎ বাণী ঘোষণা করে দিলেন তিনি একদম যেন ভবিষ্যৎ দেখে দেখে বলে দিলেন যে বিজেপি মোট কতগুলি আসন পেতে পারে আর এবারে তিনি যে ভবিষ্যৎ বাণীটা করেছেন সেটা দেখে রীতিমতো চমকে গিয়েছে আবার দেশ আর দেখে নেব এই ভোটকুশলী প্রশান্ত কিশোর কি ভবিষ্যৎ বাণী করলেন বিজেপির জন্য কতগুলি আসন পেতে পারে বিজেপি আর এটি আলোচনা করার পূর্বে আপনাদের থেকে জানতে চাই আপনি কি কুশলী প্রশান্ত কিশোরকে এবং তার মতামত ভবিষ্যৎ বাণী গ্রহণযোগ্যতা দিয়ে থাকেন বা আপনি কি মানেন তিনি এই ভোটের ভবিষ্যৎ বাণী বলাই দক্ষ আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানান ইতিমধ্যে গোটা দেশ দেশ জুড়ে বিজেপি সিংহাসনচ্যুত করতে গঠন হয়েছিল জোট আর জোটে একের পর এক ধাক্কা কখনো মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অরবিন্দ তো কখনো আবার নীতীশ কুমার আবার গোটা দুনিয়াকে চমকে দিয়েছে প্রতিষ্ঠা করে আর এই সময়তেই রয়েছে লোকসভা নির্বাচন এবারে লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে প্রশান্ত কিশোরের বড় ভবিষ্যৎবাণী কারণ বিহারে নীতীশ কুমারের জোট বদলের পরেই তিনি দাবি করেছিলেন আসন্ন লোকসভা নির্বাচন এবং বিহার বিধানসভা ভোটে জেডিইউ এর বিপর্যয় হবে এবারে ভবিষ্যৎ বাণী দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে লোকসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে এনডিএ কারণ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবারে লোকসভা ভোটও ক্লিন সুইপ অর্থাৎ নিরঙ্কুশ জয় লাভ করবে পশ্চিমবঙ্গের দুহাজার একুশ সালে বিধানসভা ভোটের পরই পরামর্শদাতার ভূমিকা থেকে সরে গিয়েছিলেন পিকে আনুষ্ঠানিকভাবে আইপ্যাকের সঙ্গে যুক্ত থাকবেন না বলেও জানিয়ে দেন তিনি তবে তা তৈরি সংস্থা আইপ্যাক তৃণমূলের পরামর্শদাতা হিসাবে রয়ে গিয়েছে এই পরিস্থিতিতে পিকের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের এক অংশ মনে করছেন একই সাথে বিহারের পরবর্তী বিধানসভা ভোট হওয়ার কথা দু সালে পিকের দাবি সেই নির্বাচনে নীতিশের দল জেডিইউ যে রাজ্যের দুশো আসনের মধ্যে কুড়িটির বেশি জিততে পারবে না তিনি বলেন যে জোটের হই লড়ুন না কেন নীতিশের দল কুড়িটির বেশি আসনে যেতে আমি কাজ ছেড়ে দেব প্রসঙ্গত দু সালের বাংলায় নীলবাড়ির লড়াইয়ের আগেও পিকে জানিয়েছিলেন বিজেপি একশো আসনের বেশি জিত নির্বাচনী পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন তার সেই ভবিষ্যৎবাণী মিলেও গিয়েছিলেন আর এবারে একদিকে রাম মন্দির অপরদিকে জোটের সঙ্গে একের পর এক গাদ্দারিতে মেতেছে নীতিশ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল ঠিক এই সময়তেই পিকের ভবিষ্যৎবাণী নিরঙ্কুশ ভাবে জিততে চলেছে লোকসভা নির্বাচনে বিজেপি এ যেন রাজনৈতিক অঙ্গনে এক হইচই পড়ে গিয়েছে আগামী দিনে ব্যাপক আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি শুধু তাই নাই ভবিষ্যৎবাণী এও রয়েছে যে দু চব্বিশে আবারও পুনরায় সিংহাসনে থাকতে চলেছে বিজেপি সরকার তো ফ্রেন্ডস আপনার কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি প্রশান্ত কিশোরের মতামতের সঙ্গে আপনার মতামত এক হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচ